সম্মানী সুধী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের ভালোবাসায় কাঙ্গাল সোহেল রূপে জন্টু নামটা আপনারাই দিয়েছেন, তো চেয়ারটার মধ্যে আমার বসা উচিত হবে না? অসংখ্য বড় ভাই দাঁড়িয়ে আছে, আমি চেয়ারে বসতে চাই না, অসুস্থ। এত দূরে যখন আসতে পেরেছি, আমি ওনাদের মাধ্যমে দু চারটে কথা বলবো, দাঁড়িয়ে বলতে পারবো। তো 28 তারিখে আমি একটি দুর্ঘটনায় আমার বুকের মধ্যে ছুরি লাগে, সেই ক্ষেত্রে আমি আজকে অনেক দিন যাবত এই স্টেজ থেকে দূরে রয়েছি। শিল্পীরও জীবন ধূপকাঠিরও মতন, আমি যতক্ষণ অভিনয় করতে পেরেছি ততক্ষণ হয়তো দর্শকের কাছে ভালো ছিলাম, আজ অভিনয় থেকে হয়তো একটু দূরে আছি। জানি না কে কতটুকু আমাকে মনে করছে। আমি জানি আপনারা প্রাণ খুলে আমার জন্য দোয়া করতেছেন, আমি দীর্ঘদিন যাবত অসুস্থ, জানি না আর কতদিন আমি সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারব। আমার সহশিল্পীরা যখন মঞ্চে অভিনয় করে আমাকে না পেয়ে কতটা দিন মঞ্চে কান্না করে, ওদের চোখের পানি আমি দেখেছি। আমি লাইভে বসে বসে আপনাদের হাজারো মানুষের দোয়া এবং ভালোবাসায় আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আসতে পারি, আমি সকল মানুষের কাছে দোয়া চাই। আমার জীবনে আমি এমন কোন অপরাধ করিনি যে অপরাধের শাস্তি আমার বুকে ছুরি আঘাত খেতে হবে। জানি না কোন ভুলের জন্য আমার এই শাস্তি আল্লাহ আমাকে দিয়েছে, তবু আমি আপনাদের কাছে যদি কখনো কোনো ভুল করে থাকি, আমার ভুলগুলো ক্ষমা করে, আমাকে আপনারা ক্ষমা করে দিয়ে, এই দেখুন আমার বুকে যেভাবে ছুরি লেগেছিল, আমি আপনাদের কাছে কোনো সাহায্য চাই না, আমি শুধু আপনাদের কাছে একটু দোয়া চাই, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের এই ভাইবন্ধু নাট্য ক্লাবের পাশে আমি দাঁড়াতে পারি। আমি সবচেয়ে ধন্যবাদ জানাই প্রবাসী যে বাইরে আছেন, আপুরা আছেন, প্রায় আমার চিকিৎসার খরচ ওনারাই বহন করছে, আমি তাদের প্রতি ধন্যবাদ জানাই, যারা আমাকে অক্লান্ত পরিশ্রম করে আজকের এই পর্যন্ত নিয়ে আসছে। আমার যদি একটু ভুল করে থাকি আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, আমি যেন আবারও সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি। আমি কোনো সাহায্য চাই না, শুধু আপনাদের কাছে দোয়া চাই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসলে আমার চোখের পানি, কারণ এ বেহুলা গান আমি কিছু জানতাম না। যে সোহেল আজকে আহত, সে সোহেল আমার এই বেহুলা মঞ্চে তুলেছে, সে কিন্তু অনেক আমার ছোট, এই জগতে আমার সে ওস্তাদ, ওর কাছে আমার অনেক কিছু শেখার আছে। কিন্তু অ্যাক্সিডেন্ট এবং মঞ্চে কাজ করার সময় হঠাৎ করে ওর কাছে আঘাতটা লেগে গেছে। তাই আপনার জন্য সবার কাছে দোয়া চাচ্ছি, খালি আলম ভাইয়ের, আলম ভাই আমার কাছের মানুষ, ওকে আনতে আমি এই জায়গায় নিয়েছি মরা। আলম ভাই অনেকে বুঝে যে না ভালা মানুষ দিয়ে, আমি তাকে নিয়ে অন্য প্লেয়ার নিয়েছি, তাই অর্ডার নিয়েছি, আরও দুইটা নিয়েছি। তাই আমার সোহেলের জন্য সবাই দোয়া করবেন, ও আমার বসের ছুট হইলেও এই বেহুলা জগতে ও আমার উস্তাদ, তাই উস্তাদের পায়ে আমি ভক্তি জানি আপনাদের সামনে। সবার কাছে দোয়া চাচ্ছি আমার উস্তাদের জন্য, সবাই দোয়া করবেন, ধন্যবাদ। এই তো ভাইয়ের জ্বালা জানে,
যখন ভাইকে আমার সাইটে না পাই তখন আর নিজেকে নিজে ধরে রাখতে পারি না। ভাইকে কি কঠিন জিনিস আসলে। আমার এই ছোট ভাইয়ের জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন, মেহেরবান খোদা তাআলা জনকে শীঘ্র করে আপনাদের সামনে আবার ফিরিয়ে দেয়। সবাইকে জানাই আমাদের সখী বাবুর কালিয়াবাজার ভাই বন্ধু নাট্য সংস্থার শিল্পবন্ধুর কলা কৌশলী থেকে আপনাদের আছে এক রাজপ্রীতির শুভেচ্ছা রজনীগন্ধা, এবং আমাদের শিল্পবন্ধুর পক্ষ থেকে জানাই হাজার হাজার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ধন্যবাদ। সুদূর সখীপুর কালিয়াবাজার হতে আগত ভাই বন্ধু নাট্য সংস্থার উদ্যোগে বেহুল লক্ষণধর যাত্রা পালাই দুই ভাইয়ের যে কাকুতি মিনতি, এই অভিনয় দেখে মুগ্ধ হয়ে আমার মতোই দুই ভাই, দ্যাট মিন্স আকারে দুইজন আমার মতোই, এদের দুইজনের অভিনয়ে সন্তুষ্ট হয়ে আমি সাধারণ একজন মানুষ, একজন শিক্ষক মানুষ, এদেরকে 500 টাকা দিয়ে আমি উৎসাহিত করলাম। আমি ক্ষুদ্র মানুষ, আসলে আমার এদের দুইজনের অভিনয় ভালো লেগেছে, আমি মুগ্ধ হয়েছি, এই জন্যে আমি এই দুজনকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করছি এবং উৎসাহিত করছি। আমার মনে হয় এই দুইজনের যে অভিনয়টুকু, আমার মনে হয় যাদের ভাই আছে তারা সকলেই ভাইয়ের যে মহব্বতটুকু তা বুঝতে পারছেন এবং মুগ্ধ হয়েছেন। আমি আশা করব সারা রাত্রি এরা যে কাল্পনিক যে মানে কথাগুলো আমাদের সামনে ফুটিয়ে তুলতে পেরেছেন, এই জন্যে এই ভাইবন্ধুর নাট্য সংস্থাকে আমার পক্ষ থেকে এবং বেলতলবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইবর রক্তের ভাদর। তারি ধারাবাহিকতে আমরা যে অভিনয় দেখলাম সেই অভিনয়ে মুগ্ধ হয়ে এই নাট্য অনুষ্ঠানের একজন সহকারী যার পরিশ্রম আজকের নাটক মঞ্চায়িত হচ্ছে আমরা অনুভব করছি, উপভোগ করছি, অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে যিনি এই নাট্য পরিচালনা সার্বিক সহ্য করে যাচ্ছেন আমার চৌধুরী আলম ভাই, তিনি এ দুজনের অভিনয়ে সন্তুষ্ট হয়ে আর 500 টাকা পুরস্কৃত করলেন দুজনকে। সেই সঙ্গে আমাদের প্রতিবেশী গ্রাম আমার শ্রদ্ধেয় বাবুল ভাই, এই দুই ভাইয়ের অভিনয়ে সন্তুষ্ট হয়ে তিনিও দুজনকে 500 টাকা দিয়ে উৎসাহিত করছে।